গুড মর্নিং বন্ধুরা, আর একটা নতুন দিন, নতুন সকাল। আমি বেরিয়ে পড়েছিলাম, আজকে একটা ঘটনা হয়ে আছে সেটাকে কাজ করার জন্য। ভাইয়ের বাইকের তেল শেষ হয়ে গেছে, তাই ওকে টো করে ডেস্টিনেশন পর্যন্ত দিয়ে এসে এখন বাড়ি যাচ্ছে। তো চলুন বন্ধুরা, দেখা যাক আর কি আছে আমাদের ব্লগে, দেখতে এখন চলতে এখন আমার সাথে। আমরা এখন হেরিটেজ পার্কের সামনে, আই লাভ ত্রিপুরা। শ্যামলী বাজার হয়ে জিবির দিকে এগিয়ে যাচ্ছি। সূর্য অনেকটাই উপরে উঠে গেছে। মিজোরাম ভবন, আমরা পৌঁছে গেছি জিবি বাজারে। এখন আছে জিবি ইন্দ্রনগর রোডে, আইটি ভবনের সামনে দিকে এগিয়ে পড়ে চলছি। এটা গোমতীর মিল্ক প্রডিউসিং ইউনিটটা, ডিসপ্লে ইউনিট। ত্রিপুরা চ্যারিটেবল সোসাইটি সামনে দিয়ে এগিয়ে চলছে। আমলামার্গি স্কুল, হেপাটাইটিস ফাউন্ডেশনের হাউস, এইচএফটি হাউস। বাইকটাকে দিয়ে যাচ্ছে সার্ভিসিংয়ে, আজকের জন্য সার্ভিসিং হবে। প্রচুর পরিমাণে তেল খাচ্ছে, চোখ হয়ে গেছে, কি হয়ে গেছে বুঝতে পারছি না। তো ডাক্তার সাহেবের কাছে দিয়ে যাচ্ছে এটাকে ঠিক করার জন্য। ডাক্তারবাবু এটাকে চেক আপ করে ঠিক করে রাখবেন, আসছি কতক্ষণ পরে এটাকে নেওয়ার জন্য। বেরিয়ে পড়েছি চুল কাটার জন্য রাস্তা দিয়ে। আয়ুষকে আগে নামিয়ে দিয়েছিলাম ডাক্তারের কাছে, আমার বাইকটা দিয়ে এসছে ডাক্তার, সেটা চিকিৎসা পরিষেবা শেষ করবে ডাক্তার, সেটা চিকিৎসা করবে। আর আমরা আমাদের মাথার চিকিৎসা করার জন্য, মাথাটাকে সুন্দর করার জন্য ফেসিয়ালের কাছে যাচ্ছি। দেখতে থাকুন, আমি ওকে নামিয়ে দিয়ে এসেছিলাম আগে, এখন ওর সঙ্গে একসঙ্গে হব। দেখি ওর টাইম এসে গেছে কি না, নাহলে আমার সঙ্গে দেখতে থাকবেন। ও কেন চুল কাটা চলছে? এই ও জানা, ও জানা, ও জানা। আপনার ওর জন্য পাপা আমি বাইকটা যেখানে সারাই করতে দিয়েছিলাম সেটা ছিল সাহা সার্ভিসিং সেন্টার, এসবিআই এটিএম এর পাশে, অক্সিলিয়াম স্কুল আর জিবিতে যাওয়ার মাঝখানে পড়ে এটা। আপনারা আপনাদের বাইক সার্ভিসিংয়ের জন্য এখানে দিতে পারেন, ওরা অনেক যত্ন সহকারে বাইকটা সার্ভিসিং করে দেয়। আমার বাইকটাও ওরা সার্ভিসিং করে দিয়েছে। সেই সার্ভিসিং সেন্টারের ছবিগুলো আপনারা দেখছেন আমার চ্যানেলে, দেখুন কীভাবে ওরা যত্ন নিয়ে আমার
বাইকটাকে সার্ভিসিং করছে, দেখতে থাকুন আমার সাথে। এখানে বাইকের কমপ্লিট সার্ভিসিং করা হয়, বাইক ওয়াশিং থেকে শুরু করে বাইকের কোনো স্পেয়ার পার্টস মোবিল আপনারা এখানে পেয়ে যাবেন। এটা কি? পোলো। পোলো? হোয়াট পোলো? একটা চকলেট। পোলো? পোলো একটা চকলেটের নাম, আপনার নাম বলতে পারেন। আচ্ছা হয়েছে, উল্টো আসছে, লোলো হয়েছে, লোপো লোপো। বলো প্রথম খাচ্ছ না? না, অনেক আগে অনেকবার খেয়েছি। কে দিয়েছে? কাল দিয়েছে আমার বাবি, প্রথমবার দিয়েছে তাহলে। হ্যাঁ না, বাবা সেকেন্ড টাইম দিচ্ছে। আমি সেকেন্ড টাইম দিচ্ছি না, আমি এটা ফার্স্ট টাইম দিচ্ছি। আমরা জানার মধ্যে আমি ফার্স্ট টাইম দিচ্ছি। আচ্ছা, অল্প অল্প করে খাবে, বেশি খাবে না, ঠিক আছে? না, তুমি টুবা দিয়েছো না একবার বিগ বাজারের থেকে? না না, বেরিয়ে পড়েছি একটা নিমন্ত্রণে যাওয়ার জন্য। আমার অফিস কলিগের মেয়ের অন্নপ্রাশন, সেখানে যাচ্ছি। আমার বাড়ি থেকে 5-6 কিলোমিটার্সের মতো, তো যাচ্ছি সেখানে, গিয়ে সেখানে দেখা হচ্ছে আপনাদের সবার সাথে। দেখুন, চলতে থাকুন আমার সাথে, দেখতে থাকুন। এখন আছি নন্দননগরে, নন্দননগরে স্কুল ক্রস করে যে মাত্র আমি আছি এখন নন্দননগর পালপাড়াতে। এখানে অনেক মাটির ভালো ভালো জিনিস, মাটি তৈরি করা জিনিস পাওয়া যায়। এখানে বাইরের উদ্রে রেখে দিয়েছে অনেকগুলো জিনিস, খুবই সুন্দর। এখানে একটা ভালো জিনিস দেখলাম, মাছ বিক্রি করছে গাড়ি করে দুপুরবেলা। এটা সেন্ট জোসেফ হসপিটাল। কালকে পাইবা ব্লগে। ফিরে এসেছি আর এখন রাত্র 7:30 বাজে। আয়ুষ তার ইভিনিং এক্সারসাইজ করছে, দেখতে থাকুন। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা কাজ হয়েছে আজকের দিনে।
সকালবেলা উঠে গেলাম গিয়ে আয়ুষের চুল আর আমার করা হলো। তারপর ডাক্তার দেখানো হলো আর দেখানো হলো আমার বাইকটাকে। তারপর ডাক্তার দেখিয়ে বাড়িতে এসে তারপর গেলাম বন্ধুর এখানে ওর বেবির অন্নপ্রাশনে, ফ্রেন্ড কাম কলিগ বলতে পারো। তারপরে আসলাম, এসে আয়ুষকে নিয়ে চলে গেলাম ওর গ্লাস কেনার জন্য। চোখে পাওয়ার ওরা গ্লাস দিয়েছে। আপনারা আগের ভিডিওতে আপনারা দেখে ফেলছেন কি হয়েছিল, আমি হসপিটালে গিয়েছিলাম। আর তারপর ওখান থেকে একজন রিলেটিভের বাড়িতে গেলাম, সেখান থেকে বাড়ি ফিরে এসেছি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আর এখন অনেক রাতও হয়ে গেছে, রাত্রিবেলা তো আমি কিছু খাই না সাধারণত, তো আজকেও খাওয়া হয়নি, ওদের খাওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আর বাকিটা যা বলার আয়ুষ বলবে আপনাকে। গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন। আর Thanks for watching. Tata, bye bye. Like, share, subscribe.